Hey guys, good afternoon and welcome back to my channel and welcome to a new vlog. তো এখন বাজে দুপুর দুটো, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে স্টার্ট করিনি, কারণ হচ্ছে যে আগের দিন অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেই এডিটিংগুলো করছিলাম। তো এখন তোমরা সেই ভিডিওটা পেয়ে গেছো, তো এখন যদি সেই ভিডিওটা না দেখে থাকো প্লিজ গিয়ে একবার দেখে নিও। বেশ অনেক সুন্দর সুন্দর সেখানে সিনারি আছে, ভালো লাগবে হয়তো তোমাদের। তো আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে, দুটো বেজে গেছে। তো এই জাস্ট আমি স্নান করে উঠলাম, আর আজ অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, বাট স্নান করে ওঠার পর থেকেই সেই একদম অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড়গুলো এখন অন্য জায়গায় দিতে হবে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাইরে। লাঞ্চ সব করবো একটু পরে, আজকেও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, একটু আউটডিংয়ে বেরোনোর প্ল্যান আছে, জানি না হবে কি না, যা বৃষ্টি শুরু হয়েছে। তো দেখা যাক এরপরে কি হয়। তো আমি এই জাস্ট লাঞ্চ করে আসলাম, আজকে দারুণ লাঞ্চ করলাম। আগে অনেক বিরিয়ানি খেয়েছি, বাট এই বিরিয়ানিটা সত্যি খুবই স্পেশাল। এটা হচ্ছে স্পেশাল মুর্শিদাবাদ বিরিয়ানি। তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে, দারুণ। মাটনগুলো তো মানে খুবই সফট, আর টোটাল বিরিয়ানিটার মধ্যেই মাটনের কিমা কিমা করে দেওয়া আছে, তো ভীষণই টেস্টি খেতে। আগে যেরকম বিরিয়ানি খেয়েছি এর থেকে টোটালি ডিফারেন্ট একদম খেতে। তো তোমরা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই কিন্তু ট্রাই করো, কারণ আমি আমাদের থেকে বলছি খুবই দারুণ খেতে। তো বৃষ্টিতে তো এখন থামলো, বাট আকাশের অবস্থা খুবই খারাপ, আমাদের কি আজ বেরোনো হবে কি না সেটা এখনও কনফার্ম বলতে পারছি না। আর এদিকে দেখো একজন এখানে বসে গেছে, আর একজন ওইদিকে বসে গেছে, সবাই সবাই কাজে কিন্তু লেগে গেছে একদম। কি রে, বাই। হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো বৃষ্টি তো ঠিক টাইমে ছেড়ে গেছিল, সবই ঠিকঠাক ছিল, বাট আমাদের আজকে আর বেরোনো হলো না, ব্যাড লাক, বেরোনো হলো না আজকে, আর কারোর ইচ্ছা করলো না বেরোতে। তো ঠিক আছে, নেক্সট টাইম দেখি নেক্সট ডেতে যাওয়া হতে পারে। তো আমরা আর কোথাও আজকে বেরোলাম না, বাট দিদি আর জায়াবু একটু বেরিয়েছে, ওদের কি কাজ আছে বললো, আর একটু মিষ্টির দোকানেও যাবে। তো আমি বললাম যে পারলে একটু ব্লগ করিস, কারণ ও একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, তো মানে ব্লগ করতে ঠিকঠাক পারে না। তাও আমি বললাম যে পারলে একটুখানি অন্তত ব্লগ করিস, তো জানি না করবে কি না, তো যদি করে তাহলে নেক্সট ফ্রেমে তোমরা দেখতে পাবে ব্লগটা, আর যদি ব্লগ ও না করতে পারে তাহলে আমার এই মুখটাকেই তোমাদের আবার দেখতে হবে। আইসক্রিম খোলার স্টাইলটা দেখো একবার,
এটা কিরকম হলো? এটা চিকেন মাঞ্চুরিয়ান ড্রাই, আর এটা হচ্ছে চিলি বেবি কর্ন, তাই তাই উস হ্যাঁ স্মেল দারুণ বেরোচ্ছে কিন্তু। তো আজকে ইভিনিং এ একটু চটপটা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে হলো, আর বৃষ্টিও পড়ছে, বেশ জমে যাবে, ওই জন্য রেস্টুরেন্টে যেতে পারলাম না বৃষ্টির জন্য। তো বাড়িতেই অর্ডার করলাম ক্রিস্পি বেবি কর্ন, আর কি ছিল, চিকেন মাঞ্চুরিয়ান ড্রাই। তো এইগুলোই আমাদের স্ন্যাক্স আজ খাওয়া হলো, আর এরপরে ডিনার করব। ডিনারটা একটু দেরি করে করব, ওই জন্য দেরি করে অর্ডার দিয়েছি বাটার নান আর হচ্ছে না সরি কুলচা, তাই তো, মশলা কুলচা আর পনির বাটার মশলা, এইগুলো অর্ডার দিয়েছি, ছোটোখাটো একটা ট্রিট আমার তরফ থেকে। তো ডিনারটা আসলে আমার ডিনারটা এনজয় করব, আর এখানে আয়ুষ বেশ একটু খুশি খুশি হয়েছে, এসব বাইরে খাবার হলে আয়ুষে খুব মানে একটু আনন্দ হয়, অল্প অল্প আনন্দ হয়। তা চলো আমরা একটু পরে ডিনারটাকে এনজয় করব। আয়ুষ ফার্স্ট টেস্ট করো, তুমি করো, আমি খাবো না। হ্যাঁ তুমি করো। স্টার্ট করো। রাহুল বস, খুবই গরম, গরমটাই তো ভালো লাগবে খেতে। অনেকক্ষণ ধরে একটা ভিডিও এক্সপোর্ট করার চেষ্টা করছি, বাট সামহাও কি কারণে জানি না, আমার ফোনের জন্য না কি কারণে বুঝতে পারছি না, কিছুতে এক্সপোর্ট করতে পারছি না, অনেকবার ট্রাই করলাম, তো এখন মাথা পুরো খারাপ হয়ে গেল, এখন ছেড়ে দিয়েছি, পরে দেখবো আবার। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে কিছু প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো, অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।